আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন। আরে ভাই, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ও যে আল্লাহুম খুশুউবাম ওয়া কবাইল লিতাআরাফু, বিভিন্ন বংশ বংশ সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য, এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ, যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হাও প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা এই জুলুম করছে, মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলিমকে দিয়ে কাউন্সিলিং করার বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই আমাদের বোন, তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা। আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামে তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ও ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এ ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই, শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক, আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানার দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফর দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নেবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথা শোনা যাবে না। দিন শিক্ষা যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না, কিন্তু তুমি বাহিরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো। আর তুমি যে দাওয়াত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমা লঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে।